আজ অত্যন্ত আনন্দের দিন যে আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আমাদের মধ্যে আজকে এসে তৃণমূল কংগ্রেসে অংশগ্রহণ করছেন, যোগদান করছেন প্রখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী, প্রখ্যাত অভিনেতা कंचन मल्लिक, प्रख्यात अभिनेत्री शायनी घोष, प्रख्यात अभिनेत्री जून मालिया, प्रख्यात अभिनेत्री एवं परिचालक सुदेशना रॉय, प्रख्यात अभिनेत्री मान्ना दे एवं शिक्षाविद अनन्या चक्रवर्ती एवं भारतवर्षर खेलोयाड़ बांग्लार अधिनायक आमादेर गर्व मनोज तिवारी, क्रिकेटर मनोज तिवारी। बंदा मातरम, माताजी जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, माताजी जिंदाबाद, बांग्ला उत्तराखंडी माताजी जिंदाबाद। बंदा बंदा मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে ঐতিহাসিক যোগদান করছে আজকে ডক্টর দীপক রায়, শ্রী সোমেন খান, ডক্টর রাণা চটর্জি, লাজন দেव सिंह, এবং জাতীয় ফুটবলার সৌমিত দে। फिल्म जगतेर, शिक्षा जगतेर, क्रीड़ा जगतेर, अभिनय जगतेर विख्यात व्यक्तित्वरा आज के दलनेत्री ममता बंदोपाध्याय हाथ धरे तृणमूल कांग्रेस योगदान करलेन। परिचालक श्री राज चक्रवर्ती महाशय, नमस्कार। मंचे उपस्थित आमादेर सबार प्रिय दीदी आमादेर राज्येर मुख्यमंत्री ममता बंदोपाध्याय, ताके आमार प्रणाम। मंचे उपस्थित उपविष्ट समस्त गुणीजनेरा, आमार बड़ो छोट आमार सहकर्मी सबाइके आमार भालोबासा, श्रद्धा, प्रणाम। आपनादेर एई अगणित मानुष, लक्षेरों बेशी मानुष एखाने आज के जमायत हुए ममता बंदोपाध्याय के सपोर्ट करार जोन्नो, राज्येर मुख्यमंत्री जेन आबार ममता बंदोपाध्याय हय सेई सपोर्टेर जोन्नो, एबं आमिओ सेई कारणे एखाने आसा। 2014-2016 साले आमी अनेक कैम्पेन करेछि दिदिर हये, सेटा दिदिर हये करेछि, बाट एखन आमी माठे नेमे तृणमूलेर दलेर नाम लिखिए आमी एखन थेके प्रचारे नामबो। एवं आमी चाइबो जे आपनारा सबाई जारा एखोनो घरे बसे भाबछेन, व्हाट्सएपे पलिटिक्स करछेन, राजनीति करछेन, भाबछेन कि करबो, कि करा उचित, आमी तादेर सबाईके बोलबो नेमे आसुन, बेरिये आसुन। एखन जोदि ना करेन, एखन जोदि मुख फुटे ना बोलेन, ताहले हयतो आगामी दिन आर कोनोदिनई मुख फुटे बोलते पारबेन ना जे आपनि कि चान। कारण एई देशटा, एई राज्यटा सबटाई देखबेन मोनोपलिते भरे गेछे, तखन आपनार कथा आर केउ शुनबे ना। এই স্বার্থে আমি বেরিয়ে এসেছি, আপনাকেও বেরোতে হবে। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আছে যার মুখ আপনারা সব সময় সিনেমার পর্দা এবং টেলিভিশনে দেখেন সেই জুন মালিয়াকে। নমস্কার। খেলা হবে তো? খেলা হবে তো? দিদির সঙ্গে থাকবো তো? আমি দিদির সঙ্গে আছি, আজীবনকাল থাকবো। 2011 থেকে আমি দিদির সঙ্গে লড়াই করছি। আমি পার্টি পলিটিক্স বুঝি না, আমি মানুষ বুঝি, আমি মা মাটি মানুষ বুঝি, আর আমি একজনকে বুঝি, মমতা ব্যানার্জি, আমাদের সকলের দিদি। আর আমি আমার আজকের বক্তব্য এই কথা বলেই শেষ করব যে বাংলার মাটি, বাংলার মানুষ দিদিকে চায়। খেলা হবে, বড় খেলা হবে, জোর দিয়ে খেলা হবে। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, দিদির পাশে থাকবেন। আমি আমার প্রত্যেকটি মা, দিদি, বৌদি যারা আছেন, বাংলার প্রত্যেক মানুষকে ডাক দিচ্ছি, দিদির হাত শক্ত করতেই হবে। দিদি আমাদের জন্য এত কিছু করেছে, এত দিন ধরে করেছে, এখনো করে চলেছে। আমরা দিদির সাথে থাকবো, দিদির পাশে থাকবো, দিদির সঙ্গে লড়াই করব। খেলার মাঠে লড়াই হবে। জয় বাংলা। ধন্যবাদ রাজ, ধন্যবাদ জুন মালিয়াকে। এবার আপনাদের সামনে এমন একজনকে বক্তব্য রাখতে বলবো, বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন শ্রেষ্ঠ অভিনেতার মধ্যে একজন কাঞ্চন মল্লিক। খেলা হবে, খেলাটা হওয়া জরুরি। মঞ্চে উপবিষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে দুটো কথা বলি। অনেকে হয়তো ভাবছেন 10 বছর বাদে কাঞ্চন মল্লিক কেন? 10টা বছর কি করছিলাম? 10টা বছর দেখছিলাম, 10টা বছর দেখছিলাম যে আসলে সত্যি কথা বলতে আমি রাজনীতি তো করি না, বুঝি না। আমি অভিনেতা, আমি অভিনয় করি, আমি বিনোদন জগতের সঙ্গে যুক্ত, আর আমার কাজ হলো মানুষের মুখে হাসি ফোটানো। আমি গম্ভীর মুখ দেখতে পারি না, মানুষের চোখের জল দেখতে পারি না। তাই এই 10 বছর ধরে দেখছিলাম একজন মহিলা পশ্চিমবঙ্গের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কত কি চেষ্টা করে চলেছেন। এবং দুঃখের বিষয় এই যে নির্বাচনের আগে এই বটগাছের তলায় যারা আশা ভরসা নিয়ে পাশে ছিলেন, তারা ওই যে যাদেরকে বাইরে গিয়ে যারা বলছেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টটা কিন্তু এখন সবুজ শিবির থেকে গেরুয়া বাগানে আলো দিচ্ছে। দিন দিন, কোনো চাপ নেই, কেননা আমাদের এই একটা পোস্টই যথেষ্ট। আপনারা যথেষ্ট, আপনারা এবার বুঝিয়ে দেবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার হ্যাটট্রিক করবেনই। খেলা হবে। আর আমরা শিল্পী মহল থেকে বলতে পারি দিদিকে একটাই কথা, ঝড় উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে। জয় বাংলা। এদিকে জয় বাংলা, জয় বাংলা, জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ কাঞ্চনকে। আপনারা ইদানিং দেখছেন যে বাংলার সৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য যে প্রতিবাদী ভাষা, সেই এই প্রজন্মের অন্যতম একজন শ্রেষ্ঠ অভিনেত্রী। আমি অনুরোধ করছি শায়নী ঘোষকে তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। দিদিকে অত্যন্ত ধন্যবাদ যে আজকে আপনাদের মাঝখানে এত কম বয়সে, এত কম সময় আসার একটি সুযোগ দিয়েছে। আগামী দিনে আমরা প্রত্যেকে এখানে যারা রয়েছি তারা কথা দিচ্ছি যে বাংলার মা ও বোনেদের আত্মসম্মান, আত্মমর্যাদা ও সুরক্ষা আমরা দেখে রাখব। আমরা কথা দিচ্ছি যে বাংলার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে আমরা এগিয়ে যাব। बांगलार शांति बांगलार सम्प्रीति आमरा बजाय राखबो एवं सेई जोन्नो एकटा कथा आमादेर माथाय राखते होबे जे आमादेर एई बांगलार माटी 10 कोटी बंगबासीर हृदयेर टुकरो हृदयेर स्पंदन शुधु भोटेर आगे शेकारुर पाखिर चोख हये उठते पारे ना एवं सेई जोन्नो आगामी दिने आपनादेर हाथ धरे आपनादेरके संगे निये आमरा एकटी सत्य शिव एवं सुंदर पश्चिमबंगेर रचना करब। ताई आमादेर उपर विश्वास रेखे निजेदेर उपर विश्वास रेखे आमादेर माननीय मुख्यमंत्री ममता बन्दोपाध्यायेर उपर विश्वास रेखे बोलुन जय बांगला जय बांगला जय बांगला। धन्यवाद धन्यवाद शायनी आमादेर मध्ये उपस्थित आछे आमादेर बांगलार गर्व एवं भारतीय क्रिकेटेर अन्यतम नाम नक्षत्र मनोज तिवारी। नमस्कार आपनारा सबाई भालो आछेन तो आमी खेलोयाड़ मनोज तिवारी गोटा गाए जातीय पताका छापिए गोटा भारतवर्षे प्रतिनिधित्व करे विश्व मंचे सेई मनोज तिवारी वेस्ट इंडिजर बिरुद्धे 17 रान करार पर बाउंड्री मारार पर आईपीएल केकेआर के प्रथम ट्रफी जेतानोर पर जे आवेग जे भालोबासा आमी आपनादेर काछ थेके पेयेछि ताते कोनो हिंदू मुसलिम सिख ईसाई छिलो ना, छिलो एकटाई धर्म भारतीय, छिलो एकटाई भावावेग बांगाली। गोटा देशे जखन नोंगला राजनीति करछे মানুষকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি সরকার ঠিক তখনই বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি বাংলা লড়াইয়ের অনুপ্রেরণা মমতা ব্যানার্জি সামনে থেকে ধর্মনিরপেক্ষ শান্তিপূর্ণ সৎ সরকার তৈরি করার প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে ঘাস ফুলের स्लोगानटा लोगोटा कि बोझाय आमादेर एई लोगोटा आमादेर बोझाय एकटी वृत्ते दुटी कुसुम हिंदू मुसलमान मुसलमान तार नयनमणि हिंदू तार प्राण। जेई घास फुले धर्मनिरपेक्षतार स्लोगान दिएई मा माटी मानुषेर सरकार आपनारा जेटा दिएछेन सेई घास फुलेर नेत्रीर हाथे आज के आमार एखाने आशा फाइनल होयेछे। एक बार जोरे बोलुन तृणमूल कांग्रेस जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद मामाटी मानुष जिंदाबाद। अनेक अनेक धन्यवाद दीदी आमाके एई मंचटा प्रदान करार जन्य। आमी पुरो चेष्टा करब आपनार संगे सबार संगे आमादेर बांगलाके रक्षा करार जन्य बुक छिटिए लड़ाई करब। खेला हबे अनेक अनेक धन्यवाद। आमादेर सामने आमादेर संगे उपस्थित रयेछे आपनादेर घरेर मेये जाके प्रत्येक सन्ध्याबेला आपनारा देखेन विख्यात अभिनेत्री मानालीके बोलछि किछु बक्तब्य राखते। नमस्कार सबार प्रथम मंचे दीदी के अरूपदा सकल गुरुजन प्रणाम। एकटाई कथा बोलबो आमी एकजन क्राइसिसे गिएছিলাম आमी जखन आमार माके हारिएছিলাম এই মানুষটা ममता बनर्जी যেভাবে আমার পাশে ছিলেন আমি সেই দিনটা কোনোদিনও ভুলবো না। যেভাবে আমি অরূপদাকেও পাশে পেয়েছিলাম সেই দিনটা আমি কোনোদিনও ভুলবো না এবং আমি সাথেও থাকি পাশেও থাকি। তাই এতদিন দিদির সঙ্গে ছিলাম ঠিকই কিন্তু আজকে মনে হলো যে না ফর্মালি জয়েন করি এবং সবার সামনে এসে আমি জোর গলায় বলতে চাই বাংলার মানুষ কিন্তু বাংলার মেয়েকেই চায়। তাই দিদি থাকবে আমরা দিদির পাশে আছি সঙ্গে আছি কি আপনারাও আছেন তো। থ্যাংক ইউ धन्यवाद। आज के जरा योगदान करलें विख्यात मानुषेरा तादेर मूल्यवान बक्तव्य रखार जोन्नो एबं एबार আমাদের সবার প্রিয় জনগণ মন অধিনায়িকা আমাদের দলনেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যার বক্তব্য শোনার জন্য লাখো লাখো মানুষ আজকে এখানে জমায়েত হয়েছেন আমাদের দিদি এবার তার বক্তব্য রাখবেন इंद्रनील सेन के धन्यवाद दिलीप यादव हमारे जिला सभापति कल्याण बनार्जी अपरूपा पोद्दार हमारे सांसद हमारे एखाने रत्न देना तपन इंद्रनील असीमा रवीन्द्रनाथ बाबू अशित मजूमदार बेचारा मान्ना स्नेहशी राजपाल सिंह मानस मजूमदार कृष्णचंद्र छा अशित माझी डॉक्टर सुदीप्त राय साथी खानदेकार इकबाल आहमद शेख नुरुज्जामान शेख मेहबूब सबाई आछे ताछाड़ाओ आज के आमार विशेष करे आमार विशेष परिचित अरूप विश्वास आछे आमार साथे आज के डॉक्टर शांतनु सेन एमपी आछेन आमार साथे आछेन डॉक्टर राणा चटर्जी लवन देव सिंह एरा कि जॉइन करेछे आज के अच्छा एवं रहीम नबी सौमित दे दीपक राय सोमेन खान एरा आछेन ताछाड़ाओ आमार खूब परिचित आमार दीर्घदिनेर साथी एवं बांगलार चलच्चित्र जगते टेली जगते साहित्य जगते संस्कृति जगते खेलाधूलार जगते जारा आमादेर गर्व राज चक्रवर्ती कंचन मल्लिक शायनी घोष जून मालिया सुदेशना रॉय मानाली दे अनन्या चटर्जी থেকে শুরু করে আমাদের এখানে উপস্থিত আছেন মনোজ তিওয়ারি এবং আরো অন্যান্য সকলে আমি সকলকে আমার অন্তরের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এতগুলো নক্ষত্র একসাথে হুগলির এই আদি সপ্তগ্রাম বলাগড় চুচুড়া এই জায়গাগুলো মিলে হুগলির যে মহান তীর্থ মানুষের মিলন তীর্থে পরিণত হয়েছে আমি তার জন্য আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই মা বোনেরা আমার একটু বসুন অনেক কষ্ট হচ্ছে আপনাদের অনেক দূর দূরান্তর থেকে আপনারা এসেছেন তারপরে পায়ে হেঁটে এসেছেন আপনারা বসে পড়ুন আমার একটু সময় লাগবে আমি জানি আমি বেশি টাইম নেব না 30 থেকে 40 মিনিট আমি আপনাদের বলি মা বোনেরা আপনাদের পা গুলোকে আমি মমতা ব্যানার্জি প্রণাম জানাচ্ছি সালাম জানাচ্ছি তার কারণ আপনারা অনেক দূর দূরান্তর থেকে হেঁটে হেঁটে পায়ে পায়ে এখানে এসে উপস্থিত হয়েছেন ঘরের কাজকর্ম ছেড়ে দিয়ে কিসের টানে ভালোবাসার টানে কিসের টানে নিজের প্রয়োজনে কিসের টানে রাজ্যের টানে কিসের টানে হুগলির টানে কিসের টানে বাংলার টানে কিসের টানে ছেলেমেয়ের টানে কিসের টানে সবার টানে এবং আপনারা এসেছেন বাংলা মাটির প্রাণে আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার ছাত্র যৌবন যারা যাদের জন্য আমার অনেক অনেক অভিনন্দন নতুন ভোটার যারা ছাত্র যৌবন যারা আছেন আমি নিজে ছাত্র রাজনীতি করে এসেছি আপনাদের কাছে আমার আবেদন থাকবে এই যে সকলে বলে গেল খেলা হবে কি মা বোনেরা খেলা হবে আমি আগে ওদের কথাটা দিয়ে শুরু করি কি মা বোনেরা খেলা হবে মা বোনেরা ভাইরা খেলা হবে তাহলে খেলা একটাই হবে ২১-এর সাধারণ নির্বাচনে খেলাটা কি একদিকে সিপিএম কংগ্রেস বিজেপি থাকবে আর একদিকে তৃণমূল কংগ্রেস থাকবে আর আমি থাকবো গোলরক্ষক আমি দেখতে চাই কটা গোল তারা গোলে মারতে পারেন একটাও মারতে পারবেন না বার পোস্টের ওপর দিয়ে পেরিয়ে চলে যাবে অত সস্তা নয় এই মাঠে কদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের নাকি তিনি সবচেয়ে বড় নেতা नेताजी থেকেও বড়, गांधीजी থেকেও বড়, আম্বেদকরের থেকেও বড়। তিনি এমন বড়, তিনি মিটিং করে প্রথমেই কি করেন, একটা চালাকি করেন। চালাকিটা ভালো করে বুঝুন, আমার দিকে তাকান, তাকাচ্ছেন। তিনি যেখানে বক্তৃতা দেন তার পাশে একটা মাইক থাকে, সেই মাইকে ট্রান্সপারেন্ট কাচ, ট্রান্সপারেন্ট বোঝেন তো, ট্রান্সপারেন্ট গ্লাস, সেইটার মধ্যে এই রকম একটা লাগানো থাকে, মানে এটা সাদা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ওটা ট্রান্সপারেন্ট, ওটা দেখা যায় না, এটা লাগিয়ে রেখে দেয়। লাগিয়ে রেখে এদিকে একটা এদিকে একটা লিখে নিয়ে আসে, নিয়ে এসে বলে কি আপনারা ভালো আছেন তো, ওইখানে লেখা আছে। বলুন আমার এখানে কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস নেই। একটা লাইন বাংলা বলে বাংলার মন জয় করা যায় না, বাংলাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয়। আমি তো ট্রান্সপারেন্ট গ্লাস ছাড়া বলছি, আমিও গুজরাটি জানি, কেমছো ভালছো, আমি তো ট্রান্সপারেন্ট গ্লাস দেখিনি। এসব জানতে হয় দেশকে জানতে হলে। সেদিনকে বড় বড় কথা বলে গেলেন, এখানকার মা বোনেরা নাকি সুরক্ষিত নয়। আমি জিজ্ঞেস করি, বিজেপির দলে মেয়েরা সুরক্ষিত তো? বিজেপির দলে যে মা বোনেরা আছে তারা সুরক্ষিত? বলুন আপনারা সুরক্ষিত? তারা উত্তর প্রদেশে সুরক্ষিত, বিহারে সুরক্ষিত, রাজস্থানে সুরক্ষিত, মধ্যপ্রদেশে সুরক্ষিত, পাঞ্জাবে সুরক্ষিত, সব জায়গায় অরক্ষিত, আর তা না হলে কুরক্ষিত। আর বাংলায় মা বোনেরা ভালো আছে, হিংসায় আর লজ্জার সীমা নেই, হিংসা করতে করতে চলে গেছে। বলছে আমনে সাফ কর দিয়া। আপনারা জানেন না তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করেছিল? বলুন যদি বুকের পাটা থাকে কে করেছিল? আমি রেল মিনিস্টার থাকাকালীন তারকেশ্বর বিষ্ণুপুর করে দিয়ে গেছি, ডানলপ থার্ড লাইন করে দিয়ে গেছি, ডানলপ থেকে অমৃতসর ডেডিকেটেড ফ্রেট করিডোর করে দিয়ে গেছি, দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো রেল আমি করে দিয়ে গেছি, তারাতলা জোকা মেট্রো রেল আমি করে দিয়ে গেছি, গড়িয়া থেকে একদম দমদম মেট্রো রেল আমি করে দিয়ে গেছি, দীঘা তমলুক আমি করে দিয়ে গেছি, একলাকি বালুরঘাট আমি করে দিয়ে গেছি, হাওড়া বড়গাছি আমি করে দিয়ে গেছি, হাওড়া মুন্সিরহাট আমি করে দিয়ে গেছি, লক্ষ্মীকান্তপুর নামখানা আমি করে দিয়ে গেছি। আর তুমি ফিতে কেটেছ, লজ্জাও করে না। তুমি ফিতে কাটবার আগে মনে পড়লো না করলো কে, দিল কে, লড়ল কে, টাকা দিল কে, আর দালালি করলো কে? দালালি করা ছাড়া কোনো কাজ নেই। আরে ভাই, আমি অনেককে দেখেছি বাচ্চারা কখনো ভয় ভয়ে, মা যদি জিজ্ঞেস করে এই তুই কোথায় গেছিলি, কখনো কখনো বলে এই তো এখানে গেছিলাম। অনেক সময় আমরাও ভালো স্বার্থে কখনো কখনো দু একটা এদিক ওদিক বলে ফেলি। একটা দেশের প্রধানমন্ত্রী ভাই মিথ্যে কথা বলছে। আমি প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছে এই কথাটা বলতে চাই না, এই কারণে আমি প্রধানমন্ত্রীর পদটাকে সম্মান করি। উনি আজকে আছেন, কালকে থাকবেন না। আমি পদটাকে সম্মান করি বলে বলছি। এই দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা। একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন, গায়ের জোর দেখাচ্ছেন। আজকে দেখুন তো, ভেবে দেখুন তো কোথায় আঘাতটা করছে। দেখুন, আমি রাজনীতি করি, আপনারা আমাকে অনেকবার মেরেছেন। আমার মাথায় 46টা স্টিচ আছে, আমার মাথায় অপারেশন হয়েছে, আমার চোখে অপারেশন হয়েছে, আমার পেটে দুবার অপারেশন হয়েছে, আমার দুটো হাতে অপারেশন হয়েছে, আমার কোমরে চোট আছে, আমি তাই নিয়ে করি, চোখে অপারেশন হয়েছে। কিন্তু বলুন, আমি রাজনীতি করি আর আমার ওপর আপনাদের খুব রাগ, বিজেপির খুব রাগ। তাই আপনারা আমায় কি করতে পারেন, আমায় মারতে পারেন, আমায় খুন করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। কিন্তু বলুন তো মা বোনেরা আমার একটা মা বোনদের অসম্মান করতে পারেন? আপনি আমার বাড়িতে ঢুকে গিয়ে একটা বাচ্চা মেয়ে 22-23 বছর বয়স একটা বউ ঘরের কন্যা ঘরের বউ তাকে কয়লা চোর বলছেন আর কয়লা চোরদের নিয়ে নিজে করে তুলে বেড়াচ্ছেন। লজ্জা করে না? আজ আমাদের ঘরের মা বোনেরা কয়লা চোর আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে, সারা গায়ে ময়লা লেগে আছে। নোটবন্দির টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদি জবাব দাও। অল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদি জবাব দাও। রেল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদি জবাব দাও। সেল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদি জবাব দাও। বিএসএনএল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদি জবাব দাও। কৃষকরা আজ রাস্তায় কেন? নরেন্দ্র মোদি জবাব দাও। জবাব দেওয়ার জায়গা নেই। ওই তো আমার আদিবাসী ভাই বোনেরা ধামসা মাদুর বাজাচ্ছে। এখানে ডানলপের শ্রমিক কেউ আছে? ডানলপের শ্রমিক কারা আছেন? হাত তুলুন তো। ডানলপ শ্রমিক বা শ্রমিক পরিবারের কারা আছেন? যারা ডানলপের শ্রমিক আছেন হাত তুলুন তো। দুটো করে হাত তুলুন তারা আমি দেখতে পাবো। ডানলপের শ্রমিক। এবার যদি আপনাদের বলি 2016 সালে আমরা পশ্চিমবঙ্গ সরকার বললাম ডানলপটাকে অধিগ্রহণ করতে দাও, আমরা ডানলপ যেসব চালাতে চাই। 2016 সালে চিঠি দিয়েছি, অ্যাসেম্বলিতে পাশ করিয়েছি। এটা 2021 সাল, 5 বছর হয়ে গেল ডানলপ অধিগ্রহণ আমাদের করতে দিল না। কর্মীগুলো খেতে পাবে না বলে আমরা 10,000 টাকা করে এক্স গ্রাসিয়া দিই, তাই কর্মীরা আজও বেঁচে আছে। জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদীকে এই ডানলপ মাঠে মিটিং করার আগে আপনাকে তো বলা উচিত ছিল ডানলপ কেন 5 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছেন। আর আপনারা কিছু না করে মিথ্যে কথা বলে যাচ্ছেন, মিথ্যে কথা বলে যাচ্ছেন আর বলে যাচ্ছেন বাঙ্গাল আমি লে লেঙ্গে। বাঙ্গাল লেনা এতনা সস্তা নেই হ্যাঁ। একটা হুগলিতে আসন পেয়েছে বলে নেচে নেচে বেড়াচ্ছে, ভাবছে তা দিন তা দিন তা দিন তাক দিন তাক তা হুগলি নিয়ে যা, অত সস্তা নয়। এই হুগলির প্রত্যেকটা আসন তৃণমূল কংগ্রেস জিতবে। আমি মা বোনদের কাছে অভিনন্দন জানিয়ে বলবো, আবেদন জানিয়ে, মা বোনেরা যা হয়েছে ভুলে যান, ওদের কথায় একদম বিশ্বাস করবেন না। আদি সপ্তগ্রাম আমাদের দিন, প্লিজ বরাগড় দিন, পান্ডুয়া দিন, চুচুড়া দিন, শ্রীরামপুর দিন, উত্তরপাড়া দিন, আরামবাগ দিন, গোঘাট দিন, খানাকুল দিন, পরশুরা দিন, চণ্ডীতলা দিন, যা যা আছে উত্তরপাড়া, কোন্নগর, চাঁদদানি থেকে শুরু করে আমাদের দিন, চন্দননগর থেকে শুরু করে আমাদের দিন, বাংলাকে দিন, বাংলাকে বাঁচতে দিন। আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন আর ভালো করে কবর দিন। আমি এটুকু বলে 2 মিনিট স্লোগান দেব, মা বোনেরা আমার সাথে গলা মেলাবে প্রথম, তারপরে ভাই বোনেরা। রেডি তো? রেডি? বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।